মদ খান না? আচ্ছা যাই হোক, পানি খাওয়ার সময় কার নাম নিবেন? জোরে বলেন, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। এইটা তো খাও বুড়া, তুমি খাও না, তোমার পোলায় খায়, তোমার স্বাস্থ্য ভাই খায়, বুজুর্গ হয়ে গেছো, বিড়ি খাও না। উত্তরবঙ্গের লোক কি পরিমাণ পান আর বিড়ি খায় এটা আমরা গোপালগঞ্জের লোক জানি। আল্লাহ আকবার জোরে বলেন তো। আমার বিশ্ব নবী এই কোরআনের জন্য দাঁত ভেঙেছে, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে, আওয়াজটা একটু বাড়াই দিত ভাই। এই মাইকটা আমার খুব ফেভারিট মাইক, আলহামদুলিল্লাহ বলেন। কালকে বিরলে মাহফিল করছি, বিশ্বাস করেন এই মাইকটার কারণে সমস্যা হয়ে গেছে আমার, কিন্তু সারা বছরের ভিতরে আল্লাহ কণ্ঠ নষ্ট করে না। কালকে মাইকে 10 বার কইছি সাউন্ড বাড়া, মগাটা বাড়াই নাই। ওর বাপের কি, আমার কণ্ঠ নষ্ট হলো ওর বাপের কি? কিন্তু বক্তাদের দোয়ার দরকার আছে না নাই? যে মাইকের প্রতি বক্তাদের দোয়া থাকবে, ওর ব্যবসা কোনোদিন বন্ধ হবে না, ওর ভেড়া কোনোদিন নষ্ট হবে না। যেই দেশে আলিমুল আমাকে সম্মান করবে, ওই দেশে তসবির দালাল মতো রহমত দাসেল হবে। যেই দেশে আলেমকে অপমান করবে, ওই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক টাবে ঠিক, দাঁড়া বেটা, খারা খারাই থাকবি, উঠ দাঁড়া, ধরে ঠিক আছে। এরা এই আওয়াজটা আমি দিব, আমরা সবাই রসুল সেনা। এই বুড়া বেটা কন্যাকে, এই বুড়াটা আবার পিছনে তাকায়, বুলেট বোমার ভয় করে না, চিত হয়ে পড়ি হুজুরের ডাকে আসলে, কথা ঠিক না বেটা? এই বুড়া গুলা তাকবির দেয় না, যদি বুড়ি মরে যায় গা মগা বুড়া কোথাকার। এ বেটা আওয়াজ দাও, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আন, সারা বিশ্বে জালো, আমার নেতা তোমার নেতা, নারাই তাকবীর। হ্যাঁ এরম আওয়াজ দিবি, সারা দুনিয়া দেখাই দিবি মুসলমান, কথা ঠিক না বেঠে? মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমান মল্লে শহীদ বাসলে গাজী, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক গুলা কথা বলবি, পিটাইয়া লুলা বানায় ফেলবো। ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই যে কণ্ঠ পরিষ্কার হয়ে গেছে, দরজা আল্লাহ খুলে দিছে, আল্লাহু আকবার জোরে বলেন। জমিনের মালিককে এখন এটা একটা খুলি, দাঁড়াও বেড়া, গোপালগঞ্জের সি চিনলি না? গোপালগঞ্জের মানুষের কলি যাই বড় কথা কষ্ট লাগে না, মগও বড় ঠিক আছে। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলতে হবে, এখানে আসার তৌফিক কে দিছে, যাইবার তৌফিক কে দিবে, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, মদ খান না? আচ্ছা যাই হোক, পানি খাওয়ার সময় কার নাম নেবেন, জোরে বলেন, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। এইটা তো খাও বুড়া, তুমি খাও না, তোমার পোলায় খায়, তোমার স্বাস্থ্য ভাই খায়, বুজুর্গ হয়ে গেছো, বিড়ি খাও না। উত্তরবঙ্গের লোক কি পরিমাণ পান আর বিড়ি খায় এটা আমরা গোপালগঞ্জের লোক জানি না। আল্লাহ আকবার জোরে বলেন তো।